بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اجا 28 تاريخ سبتمبر 2021 মঙ্গলবার আকাউন্ট টাইম সমজি আরবতি আছে আর ভাই অনুরাধাপক দি মিস্টার اسماعিল اجা আরা দিনজন কিছু ইনশাআল্লাহ রোহিঙ্গার হালত বর্মার হালত দুনিয়াদার নজরিয়া আদাসে আরা কিছু চিন্তা ভাবনা ইলা কিছু হাল হালিয়েল দিয়ে আর বর্মার মাঝে সলেদ দি জিন্নিকি এখনের হালত মজে পেরেশানি কল জিন্নিকি পাবলিক পার ইতিনের ওরে কিছু মিলে আজুলে হতাবত্তারা হইম আল্লাহ হুকুমত দেখি গিল আল্লাহ তালার বেশা বেশ শুক্রিয়ার সাথে সাথে ভাই মিস্টার ইসমাইলের শুক্রিয়া কে আল্লাহ কুমাতি এজা আর কিছু হতা বেলা বলি তুমি দাস কুমাতি বৈশ্য কুমাতি মৌকাদর আরো দাসে যেগুন নিকি আর আর কৌমক কলে ফুন অদ্দে আর জাতক করে সদ দে আর অনরার পেরেশানি কল গর দে জিন বিগিলি নে চিন্তা ভাবনা গর আর কোমর হালত আল্লাহ তার আর ইয়ে বেশা বেশি শুক্রিয়ার সাথে আল্লাহ তালা ইয়ে আর 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 পেরেশানি তু উদ্ধার করি আর আর কোমর হাম আর আর গরাইয়ে রে আর আর মামলা রে সাংগুরি বেলা বলি আর আর মামলা রে আর আর পেশেন গুরি বেলা বেলা বলি আর আর কিছু গরিয়ে রে আর আর হাকিগত মজে সচ্চাই মজে আর আর হাকিয়ত দিল্লি রে জিয়ান নিকি আর তোর জরুরত আছে দে বিগিলি নে বুঝিছিল দিয়ে রে আছে ইয়ানোর রে হামগুরি বেলা বলি বিগিনোর তো হুদ্দ আমিন তো এই আজারা হতা হইম দে হেডে বুতরে জেলিয়া নিকি বর্মম মজি অনরা কই ফেরো যে পেরেশানি অক সলে দে আছে এখন টাইম মজি বর্মার মিলিটারি কানুনরে ডাহাতি গুরি লিফেলাইয়ে বর্মার মিলিটারি হেলিয়া ডাহাইতি গিরিয়ে কানুনের লেফেলাই আছে যে নাকি বর্মার পাবলিক অকল গুমজাই না তাকে যে হালত অকলর রে এটারা যে দূর গরিফারে দূর হামকল গড়ে দে আছে আজ্যা অনরা দেখ দে রে 230 নদী পর্যন্ত গত হেলিয়া পর্যন্ত গিয়ে গই হেনলিয়া হইলে আজ্যা 240 দিন গিয়ে গই এরে ভুতরে কতগু মারি ফেলাই স অনরা জেলিয়া নাকি দেখর 1130 জন এডি 8560 জন পর্যন্ত অ্যারেস্ট গুজেদ আছে এখনো ডিটেইন গুজা কিন্তু 6850 জন পর্যন্ত আর মানুষ সকলরে দরিব হয়ে রে অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দে তকরিবন 2980 নজন দৈতে গেল তেইলিয়া মিলিটারি জহনজ্ঞ মানুষ জহনকদা হক কল্লা রাইট হল্লা ডেমোক্রেসি ইল্লা বলে কই হাম করে দইতে গিলে মানুষ ইবারে দড়ি ফেলের আন্তলে মারি ফেলের ইল্লা জীবক বনি কি এরে মোটা করি এরে দেহ দিব এরে কি এনএলডি তো ইতে গুয়া এনএলডি এর মানুষ ইতারিও গতা হেল্লা মেন্ডেলে মজে মারি ফেলা ইদি হেল্লা বর্মার মিলিটারি অকলে দিন বদিন জেলিয়া নাকি জুলুম অকল গড়াত আছে যে অনরা দেখ দেহিল্লা মোতাবেক যে মিলিটারি অকলে পাবলিক অকলরে নরম গরি বেলা বলি আর বর্মারে জেলিয়া কন্ট্রোল করে রেখে ইয়া তোনার আরো ডরম মজে কন্ট্রোল মজে রাখি বেলা বলি খুশি মজে আছে দেহিল্লা মোতাবেক ডজন ডজন মানুষ অকলরে মারি ফেলে দে আছে হেলিয়া যিনি নাকি ইন্ডিয়া তু বর্মার মিলিটারি লিয়ে সাত দি যার হদ দেইলেও খবর কলি তারা বর্মার তুলে দে আছে যি নম্বর নাকি পিপল ডিফেন্স ফোর্স এনইউজি যে তারা নাকি এনইউজি সাত লিয়ে পাবলিক কলে হাম করে দি তারা হদ দেখি মিলিটারি লিয়ে জাহন কি জাহন কি যদি মিলিটারি সাত দিতে গেলি থারাইও অদে মিলিটারি হেলিয়া হিসাবে তারা খেয়াল করিব থারাল লিয়ে উল্টা ফাইট অকল ঘুরে যাইব ইল্লা হইরে অর্ডার অকল ডিয়াকল ইয়ানি জিনিকি হ হদে আছে যে রে মানুষ অকলে যে পেরেশানি অকল মজে আছে ইনকটু উদ্ধার করিবার জরুরত আছে দে হেরে মানুষ অকলরে আরো পেরেশানি ফেলা বেলা বলি যে মানুষ অকলে মারি ফেলে হারি ফেলে হিতারা সাঁত দই অকল আর আর দুশ্মন হিসাবে আর খেয়াল করিও মিল্লা কইরে তহিল্লা যে নাকি শ্যাং স্টেট মজে মানুষ অকলর গরবারি অকল বম বলাস হেলিয়া মানুষ অকল মারি ফেলে দিয়ে ধরি ফেলে দিয়ে ইনরে গরবারি অকল ফুরা দিয়ে হালত অকল অদ্দিহীন আল্লাহ বলি লারাজ জুরুম অকল অদ্দিহীনর ওরে মানুষ অকল তু দাগ উপরের গুগলকে অন্য মিকে অন্য জায়গার রজু
এলিয়া জানুয়ার অকল বাসিনাভারের মরিজার গই যা গরবারি অকল পুরা দিবেলের যে ইলিয়া আরো মানুষে যদি মেশাল দিয়ে রে হদ দেলিয়া মোতাবেক গিলে আর খানম মজে রোহিঙ্গারে যে হালত গজিত এ হালত এখনো খেসি শেং এলিয়া জাগাহি নম্বজে গরি যার এলিয়া হইয়ে রে মেশাল অকল দিয়ে রে হদ দাস এলিয়া যদি খবর দিতে গিলে খেসিং স্টেটের মজে যে পাবলিক অকলে নাকি মিলিটারি শেষ করি বেলা বলি মিলিটারি ডিক্টেটরশিপ যেটা আছে এবারে খতম করি বেলা বেলা বলি নিজরে নিজে নিজের গাম মজে বম অকল বাঁধি হেলিয়া নিজের সাইকেল মজে জাগা বজাগা মজে হেলিয়া বম অকল বাঁধি বাঁধি খুশি করে দে আছে যেটা নাকি কেশিং অর অজ্ঞাত আছে অনুরা জেলিয়া নাকি গাঁটি অকল চেকপোস্ট অকল তাকে দেহে রে জায়গা হে আর মজি অগুয়া মোটর সাইকেল এর বম ফুড়ে বলি হয়ে অনুরা দেখ করি না মজে এলিয়া যেইবা নাকি ডাক্তার সাসা আছে ডাক্তার সাসা ইয়ে হদ দে বর্মাল্লা বলি হন ফিউচার নাই বর্মার ফিউচার ইয়ে দেখি জেলিয়া আর আত্মু দুনিয়াদারি মজে যে দুগুণ হত কিসিমর হতাকল হত কিসিমর মামলা কল ইয়ে রাইয়ে দিন বিগিরি নে হন বর্মা ইয়ে যত মজে নামানের আর মানিব দেলে দাহানো যা দেতলা বলি সাসা ইয়ে ওয়ান হইতে সাদ দেখি নিজের যদি নিজত্ব আজাদি সাহর দিতে গেলি নিজত্ব শান্তি সাহর দিতে গেলি বর্মার মিলিটারি ফাইট গরি বর্মার মিলিটারি পুরা বর্মার পাবলিক অকল থিয়াই ইতার আরে নিস্ত নাবুজ গরি ফেলাই রে এলিয়া আর তো হামকল গরি যাওয়া সাহ বলি হইয়ে রে মানুষ অকলরে এলিয়া পাবলিক অকল যে নাকি এনিউ যে সাহ দিদা আছে ইতার আরে হিম্মত আফজাল ইয়ে রে মুমিকা বড়ি বেল্লা ফিসা নজাই বেল্লা বর্মারে শান্তি জানি বেল্লা ইতারা হত আছে তেহিনা মোতাবেক অনুরা হাসি কিছু সকল দেখা গিয়ে বাকি এখন আর ভাই মিস্টার ইসমাইল ভাই ইয়ে কিছু হতা হইব ইয়া বাদ যে আর ইনশাআল্লাহ আরো অন্য টপিকের ওর কথাবার্তা রাখল হইম বলে আশা উম্মিদ করি শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ তাহলে আজ যাবা নাকি আরকান টাইম ওর দাসে ডিসকাশন প্রোগ্রাম আর এখন দাসে সল দেহা আলোতর উরে যে উপর ডিসকাশন করি তাহলে এবার মাঝে হাজ করি রিসেন্টলি অদ্দে বর্মাত আজ্ঞাদ হাল্লার ভুতরে ওই দে মামলা কল জিন নাকি খবর মোতাবেক উড়িয়েছি দিই নদে আর জাফর ভাই দাসে কই দেখাইয়া ওনার আপডেট হিসাবে তাহলে নিউজ আর আপডেট তাহলে ইন অনর্ম যেটা আছে তাহলে ইন অদ্দে খেলা ওই খেলা ইয়ের ইন ওর ওরে দাসে হাজবেন আর তো ডিসকাশন হাজবেন ভুতরে ডিপলি পাবি ওরে জন জরুরত তাহলে বর্মা মাঝে যা নাকি রেভলিউশন যা মুভমেন্ট চলে এবার আছে ফেব্রুয়ারির 1 তারিখে রোহিঙ্গার যান মামলা ইয়ান তো লম্বা টাইম কিন্তু জিয়ান বর্মার অল বর্মার আছে জিয়ান এখন পলিটিক্যাল ক্রাইসিস সে আছে এটা আছে পার্টি উগুয়াল লো উগুয়া আর মিলিটারি অকল হদ দিয়ে তারা আছে পার্টি হিসাবে ন তারা আছে নিজের দেশে জিন্দিল্লা রোহিঙ্গা কৌমার খতম করছে ইয়াত তোমারও বেশি নিজের দেশে তারা খতম করি বললা তারা আছে পাওয়ার সিটরে ধরে রাখি বললা তারার যে নাকি তারা হসুরবন হিসাবে দুনিয়াতু তারার হসুরবন তৈরিব দে তারার গিলটি হইব দে ইনর দাসে বাসি বললা বর্মারে তারার আত্মমাজে রাখি বললা দাসে এনএলডিএ যে তোমাজে স্টেপ বাই স্টেপ কিছু ভূমিকা যাইতো স্যার তাহলে টাইমিবের মাঝে তারা হসুরবনত্ব বাজি বললা বলি তারা দাসে এই ইবাদ আছে পাওয়ারে ঠেকবার বৃদ্ধি দেওয়া তাহলে এই টাইমিবাদ এখন যদি তোমারা সহজ হইলে বর্মার প্রত্যেক জায়গা জায়গার মাঝে এখন তারা ইন্টারনেট একল বনগরিদের যে যে জায়গার মাঝে রেভলিউশন চলে লড়াই একল চলে কেশিং স্টেট শাং স্টেট খাইয়া স্টেট খারেং স্টেট ইন্দিলা আরো অন্য অন্য জায়গা কলত জেড়ে বর্ডারি এলাকা হাজগুড়ি আজ নিউজ হিসাবে নিউজ মা আসে 75 সনত তোমারও ব্যস্ত মাঝে ইন্টারনেট বন্ধ তাহলে তারা এখন বর্মার মিলিটারি অকলে তারা আছে জানত দেখি এখন যা নাকি সিডিএম লো সাগরের আর যে তারা সিআরপিএস করে আর যে তারা পিডিএফ করে পিপল ডিফেন্স ফোর্স তাহলে তারা ইন্টারনেটের জরিয়া তারা আছে পাবলিক করে ইন্টারেস্ট করে এবারে পাবলিক করে আছে আরো মমিকা তারা লড়াই আছে ইতারা হদ দেখি
তার একজন মারিলে 10 জন বলি হয় ইন্টারনেটের জরিয়া পাবলিক করে আছে মিলিটারির এগেইনস্ট করে তাহলে তারা এই এন্দিল্লা অর্গানাইজ করানোর জরিয়া কম্পাইন করানোর জরিয়া পাবলিক করে আছে কনফিউশন ফেলাই দিয়ে এন্ড হইয়ের তারা ইন্টারনেটের কল দাসে বন্ধুরি দিতে ইয়ান দুনিয়ার এক্সপার্ট হয়ে কলে হওয়ার নিউজ মধ্যে উড়িয়েছি তাইলে এখন হাফতার ভিতরে বর্মার হাজগরি তিনান এদাসে বর্ডার এলাকা বর্মার যে নাকি থাইল্যান্ডর এলাকা তাহলে ইয়ান খতং পুজে তাহলে উন্তু আর সাংস্কৃতিক সিনার বর্ডার মুসি লইরে আর ইন্ডিয়ার বর্ডার যে নাকি সাংস্কৃতির মাঝে নর্দার্ন সাংস্কৃতিক তাহলে জাগাইনের মাঝে পিডিএফ অফ দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তার আর বলবলা অনজরিয়া তারা দাসে জাগাইনরে তারা মেন টার্গেট বর্মার অন্য জায়গার তুলনারও তারা জাগাইনরে টার্গেট রেখে জাগাইনের মাঝে বর্মার মিলিটারি কলরে তারা লড়াছড়া করতে নদের তাহলে জাগাইন তারা টার্গেটের ভিতরে তাহলে বর্ডারে এলাকায় ইনরে তারা তো জরুর তারা এই হাজগরি এনইউজিএ যদি বর্মার মিলিটারি দাসে ডিফেক্ট দিবল্লা তাহলে মেন ফার্স্ট প্রায়োরিটি হিসাবে তারা দাসে বর্ডারি এলাকারে সিলেক্ট দিচ্ছে এটার ভিতরে থাইল্যান্ডের বর্ডার আর সিনার বর্ডার ইন্ডিয়ার বর্ডার তাহলে থাইল্যান্ডের দা সিনার বর্ডার হাজগরি তারা এখন অলরেডি ইউজ করে তারা দাসে পাওয়ার শক্তিশালী হয়ে পাওয়ারফুল হয়ে তাহলে এখন টাইমিনত তারা আইডি এসর সমান কলানি হরে তারা হাতিয়ার কলানি মজবুত করি তারা উন্তু দাসে ফাইট অকল করে তাহলে ইনরে বর্মার মিলিটারি টার বন জরিয়া তাহলে থাইল্যান্ডের গভর্নমেন্ট লই তারা হতা হইয়ে থাইল্যান্ডের তিও দাসে আতিয়ার এসমা গালার কলরে দাসে দরিবল্লা থাইল্যান্ডের গভর্নমেন্টে অলরেডি হতা কই দিয়ে দা আছে থাইল্যান্ডের গভর্নমেন্ট লইরে বর্মার মিলিটারি কল লইরে হতা হইরে তাহলে বর্ডার বন করি বলা স্যার কিন্তু মঙ্গোলীয় তাহলে এনইউজির দাসে আর পিডিএফ হলা হত দিকে আরা জ্ঞান হবে দাসে এর দু জরুরত মননগরী কিন্তু আরা হামারা সালে যাই ঘরি মান হয় তারা হিম্মত ন হারার তাহলে এন দিলা সিনার বর্ডার মধ্যে তারা দাসে জিন লানাকে আপুয়ে কল আছে যেন দিলা ওয়াক কল আছে এন দিলা অন্য জাতক কল আছে তাহলে তারা লইও তারা ডিএসএসএস বা এন দিলা যে আরাম গ্রুপ সকল লইও তারা দাসে হতা হইরে তারা জাগাই নরে তারা দাসে তারার ফেভার দানি বললা তারা দাসে ইতারা রলই মিলিয়ে হামগুড়ি বলা ইতারা এনদিলা গতলাম ঘরের তারা অলরেডি তারা আগু এনদিলা আপুয়ে বানা দিয়ে যে তারা আরাম আতিয়ার দর ইয়কল আছে তারা লয় কথা হইরে তাহলে এনইউজি লইরে তারা কি সার কি ডিমান আছে ডিমান ইনো পুরা করি এনইউজির ফেভারত আনি বললা এনইউজির কমান অনুভূরে দাসে হামগুড়ি বললা তারা এনদিলা রাস্তা অকল দাসে তারা ঘরের তাহলে এই হিসাবে এখন পাবলিক মাজরিটি বর্মার মাঝে তাহলে বর্মার মাঝে যদি হারো সার 50 আর 60 মিলিয়ন মানুষ থাকি দিও এর ভিতরে 5 লাখ বাজে বাকি বেগবন্ধ আছে দাসে পাবলিক সাপোর্টের মধ্যে পাবলিকের সাপোর্ট করে তাহলে পাবলিকের দাসে শতকরা 95% আছে পাবলিক সাপোর্টার তাহলে এখন ইতারা পাবলিক কল ইতারা দাসে বেগুনে নিজের নিজের এলাকা তো তারা দাসে আতিয়ার কল ধরে যেন নাকি অনরা হইবার বর্ডারি এলাকা তাহলে কেইন সবং কলহীন লম্বা টাইম ধরে তারা লড়াই করে তারাই বান্দর দল কো তাহলে ইতারা আতিয়ার দৈত্যে তারা দাসে এনদিলা মিলিটারির মাইতে বেশি পছন্দ করে তারও এনদিলা মানুষের কলে এখন তারা নিজর দাসে মানে খারাপ লাইফ তুনারও তারা দাসে এনইউ জিতুকে সুপুষেই ওভার ইয়ার বাদে তারা আতিয়ার দৈত্যও পছন্দ করে তারা নিজর দেশরীয় দাসে মিলিটারি ইনস্টিটিউশন তো দাসে খতম করি বললা লম্বা টাইম ধরি অটোনমাস লাফাই করে এখন দাসে তারা সাহস ইভালে তাহলে তারা অটোনমাসও হাসিল করিব আর বর্মার মিলিটারি ইনস্টিটিউশন হতম করে বর্মারে সো ইনক্লুসিভ ডেমোক্রেসি দিকে নিবল তারা দাসে ইন্দিলা গহাম গরত দেব জি ইতারা এই আগেলতি হামহানর গরি যার এলিয়া মোতাবেক এখন বর্মার পাবলিক তো বিগিন মিলিটারির উল্লগি গই এই সাবে তারা আরো মৌকা পাইয়ে মৌকা ইবাতু আগে অন্য কমত অন্য জায়গা বজাগা তো তারা তো ডরে বরে থাকা হইতো বলকে বর্মার পাবলিক পর্যন্ত তারা রেগেস্ট আসছিল মিলিটারির সাথ আসছিল হিসাবে বিগিরিন তাহলে তারা তো ডর আসছিল এখন একটা মজে কিছু টিয়া বসে ভাত দৈতে গিলি আরো হিন্দিয়া মিলিটারির এগেস্ট পুরা পাবলিক করিয়ে লফাই দৈতে গিলি তাহলে তারাল্লা বলি বলো আর দাসে তারাল্লা বলি হল তারাল্লা বলি রাস্তাইও সারিমিক্ষে তো শুই দিয়ে জ্ঞানের ফায়দা ফুলি ফুল ঘুরি যাইয়ে রে হামকর ঘুরি যার হিন্দিয়া দেখা যাচ্ছে দিয়ে দই আর আর এ কম জীবানি কি রোহিঙ্গা জাতি আর আসি আর আর যদি আর আর শান্তির জমানার হতা হলে বুঝিন তো আর যদি পরিবারের দিতে গেলে আর আপনি নিজে মোতাবেক আর ক্ষণ শান্তি আর ফাইদে হইলিয়া
নাই যে জুলুমত আসি ইনতু জুলুমহীনতু এহাত গানা বাসিয়া শিরাম দে শান্তি পাই দে ন শান্তি জমানা ন মগর জুলুম হিবা গরিবেল্লা বলি ইতারা হেদুর খাবেল হিয়ালা বরি ন পারে দেতাল্লা জুলুম হিবা ন করে দে ইতারা তু আর সাত লাগি কেলা জিবা লড়াই হিতারা দাসে ব্রিটিশ লৈ করা হইছে জাপান লৈ করা হইছে ইনলিয়া জায়গায় ইনাম মজে আর কোমর ইউজ করি সাথী মিলাই লিয়ে রে সামকল ঘুরি যে বেলা বলি বলকল খাই বেলা বলি তেওক তো মজে নাকি সামগিয়ে গই হ্যাঁ বাদরি আর ওরে জুলুমকল একখান বা দেখান একখান বা দেখান একখান বা দেখান এ পর্যন্ত গড়াত আছে আজ যা পর্যন্ত আর দুনিয়া নত শেষ করি বেলা সাইয়ে মগর আর কম আল্লাহ এ বাসাই লিয়ে রে বাংলাদেশের রিফিউজি ক্যাম্প মজে পৌঁছে গাই আছে বাংলাদেশের রিফিউজি ক্যাম্প মজে পৌঁছে গাই দিয়ে রে কিছু বাসেশ্বর ডিয়া মজে লগিয়ে গিয়ে হিনলিয়া মানসিক জনা আছে হেন্তু দিন বদিন ন লই সামান লই গুড়া করা ইন্টিন লিয়ে রে জাইলিয়া অকলের হুঁয়াতি বাসেশ্বরত মজে জাইলিয়া গিল হেন্দে হেরে অশান্তি অকল ভাতবিহীন জরিয়া অন্যান্য জায়গা বজা মজে যাই ফিরিয়া ইতারা খুশি সকল ঘরের দাস ই মোতাবেক কিছু বাইশিংশ্বর মজিও এখন বাইশিংশ্বরতো কিছু মানুষ সকল যে নাকি জাইবিউলিয়া বলি আছে ফাতিরিজম পর্যন্ত রোহিঙ্গা যিনার নাকি বাইশিংশ্বর বাইশিংশ্বরতো জারগুই দিয়ে রে ইতারে হাতিয়া উপর জেলা নোয়াখালীর মাঝে আছে গতাহালিয়া দৌড়ি ফেরাইয়ে ইনলিয়া হয়ে রফনাজার পুলিশ সকলে যে নাকি বাইশিংশ্বর দিয়াতো দুই জাতায় মজে ফুকাত দে উত্তরের বাইশিংশ্বর তু হিনলে 5 কিলোমিটার পর্যন্ত দূরে মুরার ভুতরে ইতারে ল পাইয়ে জিনার নাকি দরিয়ে দে জিয়ালত গলাইছে এখন ইনলিয়া হয়ে রফনাজ তেলি বাংলাদেশে হামিশা হার টাইম মজে রোহিঙ্গার সাথ দিয়ে রোহিঙ্গার সাথ দিয়ে দে হইলা হইলা আরা যদি আরা তো যদি খবর দিয়ে থাকি দে যত 2017-2016 এই মামলা করিয়া আসি ইউএনরে গরম গড়াইয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাইয়ারে হাসান পর্যন্ত ডিমান্ড অক্ষর গুজে দেয় ভিতরে যিনি নাকি আর রোহিঙ্গা অক্ষরে ডিমান্ড করে দেখি না রোহিঙ্গা অক্ষরে ভলেন্টিয়ারলি দেশের যা ঘুরব তারা রাজির আব্বাদ মোতাবেক ডিগনিটি ইজ্জত এখতেরাম সাথে আর হিনলিয়া জাইয়ারে আরেকবার ওয়াপেস আন করে ফান তারা রোহে হেরে জুলুম থাক করে না করে ফান আর তারা সিটিজেনশিপ রাইট আর তারা রয়ে দিয়ে জুলুম অক্ষর ইনর বিচার এনলে ইলিয়া তো এই এখন টাইমে মজিও জিবাক বানি কি ইউএন মজে মামলা সদের ইসমাইল ভাই এবার বাবুতে আর যদি কিছু আর তো সাহর দিয়ে থেকে দি কেলা বাংলাদেশের মজে তো আর মানুষ বাংলাদেশের মজে সলি তারা রাখে আর বাংলাদেশের আর একটা একখান একখান হতার ওয়াটার যদি আর তো সুকুরি আদায় করা আবার দিয়ে থেকে দি আর এখন সেই গরি ভাইজুম না সেই গরি না ভাইজুম কেলা হইলা হইলা হতাকল হইয়ে আর যদি তারা হয়তো দিনে ভাইরে দিয়ে থেকে দিও আর এক সপ্তাহ হয় আর এক সপ্তাহ তারারে দিও ফেললে হইয়ে তো এই প্রত্যেকখান দেশের মধ্যে প্রত্যেক বিজ্ঞাপন গমন এর ভিতরে কিছু কিছু হিট স্পিচ অকল গলত গলত হতাকল হইব দিনলে মানুষজন থাকিব এহাত গানা হত দেখি লিয়ে রখন আর তো অদূর পারে সে নিবান হইব কেলা বেশ সেয়ে রাহামতে দিল্লি এর সাইয়ে কতি ফারা ফারা সাদা গুজছে আর ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্প অকল মজে যাইছে এর মদত করে গুজছে এলে এলে হালত অক্কর গুজছে এখন টাইম মজে আমেরিকাত অনরা হইবার তিন্ন পর্যন্ত বাংলাদেশের জিম্মাদার অক্কল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার এলিয়া ফরেন মিনিস্টার যেভাবে কি এ কে আব্দুল মোমেন আর ফরেন এফেয়ার হোম মিনিস্টার যেভাবে নাকি শাহরুল্লাহ আলম তো ইতারা তিনজন গিয়ে এটি তিনজন যদি রোহিঙ্গার হতাক্ষর হই রোহিঙ্গার মামলা মজে রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন আল্লাহ রোহিঙ্গাল্লা বলি রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশনের সাথ দিবেল্লা বর্মার গভর্নমেন্টের সিপ দিবেল্লা আরো এ কে আব্দুল মোমেন ডাক্তার এ কে আব্দুল মোমেনে যেলিয়া নাকি হামেশা হওয়া দেওয়া মতো হবে এখনো কেন বর্মালিয়ে বিজনেসরে রাখি দিয়ে দুনিয়া ইয়ে এ পর্যন্ত কেন বিজনেসরে রাখি ফাইছে এলিয়া জুলুম গড়ে দে এলিয়া জিনোসাইটের জুলুম বলি হই ডর রেপোর্ট গড়ে দে ইনাম যে এলিয়া IAMM এর রেপোর্ট অকল UN এর রেপোর্ট অকল এলিয়া জিনোসাইট ডিক্লার হয়ে রে তার আছে জিনোসাইটের কেস হলে দে ICJ মজে
ইলি আইসিসি কুটো মজে আর বাংলাদেশ মজে আসছে যে যেদি নাকি রোহিঙ্গা অকলের ইস্যু অকল মোতাবেক এভিডিয়েন্স অকল সব সুতরা যিন নাকি হাকিগত রেপোর্ট অকল ল পাবরে হক হককে ইম বিগিরিন ল পাই বাদ ইয়ো এফ জিনতকেন দুনিয়া দে ইয়ে দাসে বর্মাল লিয়ে এতে ওইলি হদ রোহিঙ্গা লিয়ে রে সাথ দিব রোহিঙ্গার রিপার্টেশন রোহিঙ্গার মামলা মজে অদ অন্তু সাইলে অদ দে বর্মাল লিয়ে বিজনেস আদ দে গিয়া বিগিরিন পুরুষ তাকি দি এহাত গানা তুরা বোধ হদে দুয়া সাইল গা আশ্রব দশ মিলিটারি রে স্যাংশন লাগাইলো এঙ্গুল্লো অঙ্গুল্লো ইন লিয়ে হদে এহাম নইব এলিয়া হইয়ে রে হামেশা হদ আছে রোহিঙ্গার রিপার্টিয়েশন এটার আর মুখের জুবান মজিন হিতার আর হতা মজিন তারা হামেশা সাদ দেখি রোহিঙ্গার রিপার্টিয়েশন হক আলালি হোক রোহিঙ্গারে হক সাথে ভলেন্টিয়ারলি ইন লউইজ হোক এলিয়া হামেশা ইতারা হর তারার বুথুজ্য যদি অন্য পলসি আছে দুই টিকিলে এবার তারা জানে মগর হামেশা রোহিঙ্গার সাইট লিয়ে তারা হতাকল হদ ইনলিয়া মোতাবেক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনর স্পিচ দিয়ে দেহেরে কি হইয়ে দুয়া সারিগা লফজ আর এক কি গুরি ফুনি চাই ইনর দিয়া সারিগাম হতা হইম ইনশাআল্লাহ ইয়াবার দাসে আর বেশি লম্বা নবুজুম তাহলে আর যদি সাহর দিতে গিলিয়ে আর বাবুতে রোহিঙ্গার বাবুতে হইয়ে দে হতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনর এক কি গুরি ফুনি চাই আর ওনারা ইনশাআল্লাহ বুঝিবা আর নবজত দিকে দিয়ে আর তোর আবত আর এসে তোর বুঝিয়ে তোর বুঝাই দিয়ে মাইলে স্পেন বই দিয়ে দে তাহলে আর গগল অবসরে শুনে সাইম বলে আশা করি রোহিঙ্গা সংকট এবার পঞ্চম বছরে পার রোহিঙ্গার মামলা রোহিঙ্গার কেস ইয়ান এখন পর্যন্ত পাঁচ বছর ওগিয়ে গই বাংলাদেশের মিয়া জিবা ক্রাইসিস হইয়ে ইবা ইয়ার আগর হিবার বাবতে নকর মগর রোহিঙ্গাকল বর্মার নাগরিক বর্মার কৌমকল বর্মার মানুষ ইনর এ বর্মাইয়ে এ পর্যন্ত ওয়াপেস লই যাই নে বর্মার মজে ওয়াপেস এস পর্যন্ত ন ফসে হন্নুন রোহিঙ্গা বর্মার মানুষ অকল হ্যাঁ হদ দেখন ইন্ডিয়ান হদ দেখি শুধু রোহিঙ্গা কম ইন আইজ এজন ওয়াপেস ন যা ইন্ডিয়া হদ দেন এটা ওয়ার্ড একখান একখান যদি চিন্তা করা পদ্ধতি গেলে বর্মার মানুষ রোহিঙ্গা ইন বাংলাদেশ যিন নাকি ইতারা আইগিয়ে গো হিতারা এ পর্যন্ত একজন ওয়াপেস যাই নেওয়া পারে ইন্ডিয়া হদ ইয়ানি বাংলাদেশে অফিসিয়ালি একজন ইসমাইল ভাই খেয়ে নেবি একজন ইতারা ওয়াপেস যদি বর্মাইয়া হইলেও আর আইতারা রে লই যাবে বলে থই আর জি জায়গা অকল যে নাকি হওয়া বললে কিছু কিছু বাংলাদেশের মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রোহিঙ্গা অকল বাংলাদেশ পৌঁছে গেছে বর্মার দেশিত অকল জিনরে বলাজুরি ঠেলি নেলা দিয়ে দে বর্মার দেশিত অকল বর্মার নাগরিক অকল মানে দেশিত অকলে নয় তাহলে ইতারারে পাঁচ বছর ফুললেও একজনও বর্মার মধ্যে ওয়াপেস ননি যা তাহলে সেকেন্ড মধ্যে হত দে বর্মা এদাসে বর্মার তু হালত ফুইদা করিও রে তারা নেলাই দিয়ে দে তল্লাই তারা তু লুজে গল্লা রাস্তা করা ঘুরিব যা নারার সামনে তাহলে ইয়ার বাদে হত দে জি আরো হতাকল আছে আর একটা ইয়ার বাদে হত দে জি আর একখান হতাকল আছে তাহলে ইয়ার বাদে হত দে যে মানুষ এটা আছে বর্মার মাঝে এখন যেবা নাকি পলিটিক্যাল ক্রাইসিস মানে সিয়াসতি সজ্জা আসলে ইয়ানর হনকান সাবধান নহলিও তাহলে ইয়ানর একখান ডিউরেবল সলিউশন ইয়ানর একখান আছে শান্তির সাথে একখান সলিউশন দুনিয়াতে তুই দন জরুরত জি
তো এই দুনিয়াদের ইত্তু রোহিঙ্গা কলর রিপার্টিয়েশন বর্মাইয়ে গরিবেলা বলি পুরা দুনিয়ায় ওয়ার্ল্ড ওয়াইড তো আশা উম্মীদ করে যে নাকি রোহিঙ্গার মামলা ইয়ার মধ্যে সাথ দিয়ে যাইব হ্যাং কইয়ের ইয়াবাদে কি হদে আর আর কি কি শুনিছে যে দুর্বুজির অবশ্যই তাদের নাগরিকদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বর্মাত্তু হিতারা দেশিত ত্যাগ কলরে ওয়াপেস লই যেবেলা বলি ফুরাফুরি হামগুড়ি যা ফুরিব হিতারা তুই তারা দেশিত ত্যারে লই যেবেলা বলি তারা তু রাজি করি তারা তো হামগুড়ি যা ফুরিব। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করতে সদা প্রস্তুত রয়েছি। কেন মজে বিদেশি পুরা দুনিয়ারে আন্তর্জাতিক অর্ধে পুরা দুনিয়ারে দাসি আনরে রোহিঙ্গার মামলা ইয়ান ঘুরি যাইবার হামজিয়ান নাকি আছে ওয়াপেস হইবার রিপার্টিয়েশনের ইয়ান মজে পুরা দুনিয়া একটু সাথ দি যাই ঘুরিব আর দাসে সাথ দি যাইবার বলি মেয়েটা আশাই রাখে ইল্লা হয়ে রাখ। বাংলাদেশে তাদের সামরিক অবস্থানকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে কিছু সংখ্যক বল প্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আমরা ভাষাঞ্চলে স্থানান্তর করেছি। বাংলাদেশে কিছু কিছু বর্মার মানুষের কল ইনরে রাখিবার একান ব্যবস্থা করি বেলা বলি জিয়া মজে নাকি তারা তো বাংলাদেশ তো সুবিধা হয় একান গম ইতার আল্লাহ বলি একান গম বোধে হিলিয়া জায়গা চাই এরে তারা তো হন মজে রাখন সাদে হিলিয়া একটা জায়গা চাই বা শিশুর মজিও কিছু মানুষের কলরে ইতারা লগিয়ে দেওয়া আছে। তো তারার আর একটা খবর দেখি দিয়ে আন মোতাবেক আরো মানুষ যে নাকি 1 লাখ পর্যন্ত মানুষ লই যাইব হইল যে ইয়ান রোরে যেবা নাকি হোম মিনিস্টার শাহরে আলম আছে এবার ইয়ে নিউ ইয়র্ক মসজিদ আছে কমিটি মসজিদ হইয়েদা আছে জিয়ান মসজিদ কি মানুষ সকলরে জিয়ান যেবা টার্গেট রাখি তারা 1 লাখ পর্যন্ত মানুষ লই যাইব দে কিবা আরোরে হামগুড়ি যা দে এখনো 10,000। তো এই কিছু মানুষ রোহিঙ্গা পৌঁছে গিয়ে তারা তো কিন্তু দায় দৌড়ি কে কে যাবে ইল্লা বলি শুরু তুলতি যদি না যায় তো হিবা গাল কথা আসছে কিছু মানুষ গিয়ে গই জাগিয়ে এখন ওয়াপেস কে কে দায় যাবে ইল্লা বলি এরে ডন্ড ধৈর্য কল হেরে ধৈর্য গুড়া গাড়া ন সম্মান ইন তিন লিয়ে দায় যাবে মজা হতু মানুষ নুকসান গিয়ে গই হতু মানুষ ধরা হয়ে যাবে গই। তো এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কি হদ দেখা পুনিছে হিয়াবাদ আছে ইনশাল্লাহ আর এখানে বাবু তার কব বলল হুই মিস করেন ভাই হ্যাঁ টিকা লাভের যোগ্য সকলকে জাতীয় টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের জেলা নাকি টিকা অকল করোনার দাসে বিয়ারাম অকলের সহলি বেলা বুদি বাংলাদেশ ইত্যা অকলের জেলা নাকি দের হেলিয়া ইল্লা রোহিঙ্গারি হুজি অকলের ইয়ে কিছু কিছু বয়সত্ব মানুষ অকলরে টিকা অকল মারি যার আর গুড়ি যার দিয়ে আছে ইন মজি দুনিয়া একটু নই তার সাত দুই জন সা বলি হয়ে ইন সন্দেশত হদ দে সন জাগাত হদ দে যেবা নাকি ইউএন এসেম্বলির মাঝে জেরে নাকি প্রতি একখান দেশের উগুয়া জিম্মাদার অকল প্রেসিডেন্ট অকল আন্তর এম্বাসিডার অকল থাকা ভরে জায়গা খেয়ে আনার মজে পুরা দুনিয়ার মন তো ইয়ানি হদ দে হতাইন বলকে মালয়েশিয়া ইয়ে হইয়ে হেলিয়া তৈব রজব তৈব আরডোগান যেবা নাকি প্রেসিডেন্ট তুর্কিয়ার প্রেসিডেন্ট ইন ইন এদা আছে স্ট্রং স্ট্রং হতা অকল ওয়ার্ড অকল ইউজ গজ্জে রোহিঙ্গার বাবুতে মগর এই ইউএন এর বৈঠক কি নাম যে রোহিঙ্গার হতা যদি অন্য মিক্ষা তো বেশি নড়িলিও বাংলাদেশের তরফ তো সাফ সুতরা ক্লিয়ার কাট অদে আগে হইয়ে ভাঙ বুড়ি বুড়ি এর হতাকল হয়ে যা দিয়ে আনরে 10,000 ইয়ান আল্লাহ বলে আর তো দে ইতার আল্লাহ দোয়াই করন সা শুকরিয়া আদা করন সা যে স্যার মে তো আর কি কি হদে তোরা ঘুরে আর একটা সাই আমি আগে বলেছি আবারও বলছি রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারে সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। আমরা ভাষাঞ্চলে স্থানান্তর করেছি, তার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আগেও বলেছি আবারও বলছি তৈলে বাংলাদেশের দাসে মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হক দে কি বলে তৈলে রোহিঙ্গা অকলর জিয়ান নাকি সংকট মানে
জিয়ান রোহিঙ্গা কলরের নেলা দেখে লাই বললা এত্তর মামলা ইয়ান বর্মাইয়ে গুজে তৈলে ইয়ানোর সাবধান ওই তারা তুগারা ঘুরিব ইয়ানোরে ইয়ান মানুষ লুজা মানুষ এড়ে ওয়াপেস গর ফসি ফারন ই বেগুনর জিম্মাদারি বর্মাত্তু আছে দে বর্মাত্তু ঘুরি যা ঘুরিব তৈলে ইয়ান ইয়ান হয়ে যাব জি এরে হতা রক্ষা দিয়ে গুলে ফেলে ভাই তুমি বেশি জরুরি হতা করো ইয়াই তো আরে আর কি গিরি হই কেলা কি গিরি দিয়ান দিয়ে যদি আর তো কেয়াল করা পদ্ধতি গিলে সয়া হদে আই আগিয়ে হই এখনো হই সার মৃত্যু হই রোহিঙ্গা কল জিন নাকি বর্মার মানুষ যে জিন নাকি মাদারি জায়গা যে তারা নাকি মা নিজর দাসে নিজর জায়গা নিজবিয়া নাকি আর হদিকি নিজর বতন হই দিদি আর আর দেশ হিল্লা হই দিদি তাহলে রোহিঙ্গার আরখান রাখাং স্টেট যে নাকি আছে আরখান জমিন ইয়ান রোহিঙ্গা জায়গা রোহিঙ্গা জমিন হিয়ান তু বর্মাইয়ে রোহিঙ্গা কলরে অন্যমিকা নেলি যে বিল্লা বলি সৃষ্টি করছে যে থারা আর থারা দাসে ইয়ানরে নেলা দি ফেলাইয়ে দে রাস্তাইয় থারাত্তু গুরি থারাত্তু দে ওয়া পেসানন হিয়ান হামাইয়ে দেখি থারার হিতারাত্তু গরি জন সা গোরা ফুরিব গরি যাইও ফুরিব ইয়ান মধ্যে দুনিয়াতু সাত দিয়া ফুরিব এলিয়া হয়ে বেশি তো ইয়ান জাগা হার হইয়ে এক নম্বর হতা সুযোগ সুবিধা শান্তি হিতারারে রাজিগরণ ইন হামার বর্মার হাম অন্য মুখ্যের হাম ন ইন মজে দুনিয়া একটু সাহায্য আর কিছু আছে না সাই সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা আশা করি আসিয়ানের নেতৃবৃন্দ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ইস্যুতে গৃহীত প্রচেষ্টাকে আরো বেগবান করবেন। আরো হদিকি আসিয়ান তো বর্মার নাগরিক সকল বর্মার মানুষ সকল যিনি কি রোহিঙ্গারে রোহিঙ্গার মামলা আছে ইনামজিও হিতারাতু হামগুড়ি জন সা বলি হইয়ে আসিয়ান বদি বই থাকি তো আসিয়ান হইলে শুন কিয়ান পার্ট অফ দেহ দে বর্মা বলি হইলে পারি আর কেলা একেন চিচরে যদি ইসমাইল ভাই আর যদি খেয়াল করে হই দিয়ে থাকিলি বর্মাল্লা বলি গুয়া এখন বর্মার মাঝে বর্মা আসিয়ান তুগাদ আছে কি এনবিগুয়া নাকি নইলে ইবা গরি সেই তারে ফাঁসাম পর্যন্ত আসিয়ান তো ফাইসলা দিয়ে মানে ফাঁসাম ফাইসলা দিয়ে দিই বা শুন ইবা কি ইউরোপিয়ানে দিয়ে দে নাকি আমেরিকায় দিয়ে দে নাকি আসিয়ানে দিয়ে দে কোনে দিয়ে দে আসিয়ান ইবা শুন আসিয়ান ইবা কি বর্মা পার্ট অফ দ্য বর্মা হিবা বুতরে কমিটি বা মজে আসিয়ানের মিটিং বা মজে মি অনলাইন ফোসিল নে তোলে মিটিং হিবা ফাইসলা দিবি সমজে মামলা হিবা বর্মালা বলি ফাসন শরত জি নে কি ফাইসলা দিয়ে ইন মজে বর্মা মি অনলাইন এ সাইন গিজে নে সাইন না করে জিবানি কি বর্মার ফাইসলা জিয়ান কি আসে জিয়ান নাকি বর্মালা বলি কবুল খাইয়ে ইবা আসিয়ান কমিটি তো গুজে দে আসিয়ান কমিটি তো গুজে মানে বর্মার বর্মাইয় আসিয়ান কমিটি তাসে দে তলা বলি হিয়ানরে কবুল খাইয়ে রে ওকে গুজে দে তাহলে মিলিটারি হিয়ানরে কবুল গুজে দে হচ্ছে গিলে ইন এদুগুন জিবাগবা নাকি পলোসি গেমারা জিবাগবা নাকি খেলুয়ার গরিবেলা বলি সার ফাঁসাই শরতরে ইনরে হাঙ্গুরি যাইব এঙ্গুরি যাইব এবুজ অংশ সুশিলিয়ে আসিয়ান বুঝিবা আছে ইবালে দল হইতো নদী মানে নাকি ন তৈলি ইন্ডিয়া ইন্ডিয়া গেম আর যা নাকি আসিয়ানের ভিতরে তারা আগবা ক্লোজ ডোর চলি পারে আর তো এবার গেম খেলায় যা ঘুরিব কিছু দিন কিছু টাইম দুনিয়াদারি চুপ থাকি বললা তো এই আনম যে অন্য আমেরিকা ইয় ইন্ডিয়া অন্য অন্য দেশ বিদেশ সকল ইয় এগ্রি রেখে দে আসবো মগর এই পর্যন্ত যে ফাঁস সাই শরত দিয়ে ইনর ইহনো মানি যাতে ইয়ানর ইহনো দেখা যাতে নেই মানে কি ন তৈলি হে ইচ্ছা তালা বলি রোহিঙ্গার মামলার মধ্যে তারা না ইয়ার আগে মাইক তিল দিয়ে আছে
নাই আর আগে অনেকটা দফায় সেরা লইতে আসি। তো এই আফসুস ওয়ান লাগে দেখি আর আরে হদুন হদুন দেশক করি যে ইলিয়া ফর এক্সাম্পল হইলে পাকিস্তান, পাকিস্তানে আর আরে মুসলমান দেশ বলি হই আর মুসলমান দেশক তলরে বেশি আদর করে বলি হই মুসলমান পাঁচে সাথে তাকে বলি হই রে এটারা হামেশা হওয়া দেয় আবাস খোল দিতে দেখা যায়। মগর বিজনেস মজে গিলে যেলিয়া নাকি জেট পেলে নকল লওয়া হইতে লইয়ে দে বরমাইয়ে হ্যাঁ টিয়া পয়সার মামলা মজে গিয়ে মত কি হইয়ে না রোহিঙ্গার মামলা না মিলিটারি কু ইনর না ফাতা হইয়ে হ্যাঁ। তো এই ইন্ডিয়াসে জিন্দিগি গেম পলিটিক্স সিয়াসত দিবা বা ডর গেম বলি হইয়ে রে হয়তো মনে হর তো তুমি কি বুঝো হ্যাঁ মজে তো এডে জাফর ভাই তুমি কই দে বিলকুল সহি এডে মামলা হইয়ে দে আসিয়াং হদে এই আসিয়াংর ভিতরে বর্মা দে তোমার আছে তলে দুনিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটি অফ দা আর অন্যান্য দেশক কলে আসিয়াংর উপরে তারা বিলিভ রাখে বিশ্বাস রাখে যে কেলা তলে ইবা আসিয়াংর ভিতরের মামলা দে আসিয়াং তুইয়ানরে পেশাদ দিওরে আগতো ডাকর নেবারিং কান্ট্রি কলে তো বর্মার উপরে নজর রাখন দ বর্মার উপরে মামলা ইনরে পেশাং গরি বল্লা জিম্মাদারি তারা তো বনা দি আসিয়াং তু তাহলে ইয়ার আগে দাসে মিলিটারি কু গুজিলে টাইমত দাসে মাহাতিরে আসিয়াং আসিয়াং তো বর্মার মেলা দিল জি তাহলে এনদিলে অ্যাকশন করলো তাহলে এখন ওর যা আসিয়াং আছে তাহলে ইতারা হনাখান দাসে অ্যাকশন প্ল্যান নল তাহলে ইয়ার আগর তারা হিস্টোরি রে সাহ দুনিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটি তাহলে আসিয়াং ডাসগুরি মুন্দু যাইরে বেড়াকান দে ইন্দোনেশিয়া দুমুরি বর্মা যা থাইল্যান্ড দুমুরি বর্মা যা সিঙ্গাপুর দুমুরি বর্মা যা সদিন তারা ইয়াকল বড় হবো তাহলে তারা হত দেখি আর ইয়ানোর পেশান গরি ইয়ানোর একটা সলিউশন আর তো হয় এন হতে এতলা দুনিয়ায় আছে তারা উপরে বিশ্বাস থাকে তারা ইন্দিলা এম্বাসিটা দিয়ে তারা ইন্দিলা ইনর ইনফরমেশন করে রাখে এর ভিতরে তাহলে মেন এখন আসিয়াং আছে আর আর রোহিঙ্গার মামলার মাঝেও আসিয়াং জরিয়া নিজাম মারি রয়ে দে তাহলে ইন্দিলা এখন বর্মার যে ক্রাইসিস ইয়ানো দুনিয়ার হটলাইন তো নর্মাল সিচুয়েশন জারবে আসিয়াং জরিয়া আসিয়াং স্টেটমেন্ট হতেন নেলা তারা ডো নাথিং কিন্তু হ কি করে স্টেটমেন্ট নেলা এর আরাম ইনুম মধ্যে দাস আর সলিউশন আনিও এন হ কিন্তু গত্য একখানা নগরে তাহলে তারা ইয়ার আগে ফাসান সেন্সাস দিয়ে ফ্রান্স উগরি রেখে ইন গরি বললা তাহলে ইনও একখানা ন তাহলে কুজলি গোয়া দাসে দেভেড়াইব হই তাহলে এ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট অব দ্য নতে একবার হর দিকে আই ফেরিব মি অনলাইন নিজে অ্যাটেন্ড হই বা দিও আই ফেরিব হ আর একবার যদি সদ দিলে বর্মারে খাবার ঘর দিলে আসিয়ে আসিয়াং জরিয়া তাহলে এখন আমেরিকা বলি হ ইউএন বলি হ বেকুন আসিয়াং ওর হত বে আসিয়াং তোমার তো মামলা ইয়ান তাহলে বাংলাদেশও আসিয়াং ওর উপরে তারা বিশ্বাস রেখে তাহলে তারা নগরিয়া স্টেটমেন্ট কেলা নেলা তাহলে স্টেটমেন্ট নেলানোর জরিয়া আর আর ওরে লুসানি এসছে রোহিঙ্গার ওরে এসছে বর্মার পাবলিক ওর ওরে ইয়ের বর্মার হনাকান সলিউশন নো ইয়ের ন ইউএন এখনো দেশে ইউএন এর মধ্যে এনইউজি দেশে রিপ্রেজেন্টেটিভ বললা আসিয়াং বাজা হয়ে এসছিল আসিয়াং এটাচ গড়ি ওরে দাসে বর্মার ফরেন মিনিস্টার লই ওরে মিলি ইন্দোনেশিয়ার মারসুডি দাসে আর আমেরিকার ফরেন মিনিস্টার লই মিলি মিটিং উগা গজ্জ গড়ি টাচ গড়ি ওরে দাসে ওয়ান ওটি আগে ফেলে তাহলে বেগুনর কভারেজ দিতে বর্মারে বাসাইল দিন হইলে আসিয়াং দেশ বিলকুল বিলকুল তাহলে নেবারিং কান্ট্রি অকল যদি মুন তো আগে নয় দইলে এন্দিলা অফিসারি অদ্দ অন্যায় অদ্দ ইনম মধ্যে যদি তারা মুন তো যাই ফ্রন্ট লাইন মায় নথি অদ্দ হইলে তাহলে মামলা হল অন বেশি মুশকিল তাহলে এখন তারা তারার উপরে দুনিয়ায় বিশ্বাস রাখে কিন্তু তারা হাম্মা করে তাহলে ইয়ান হলে আরো জিলা ব্রুনাই এখন ব্রুনাই এ দাসে প্রেসিডেন্সি আদেগর হ্যাঁ তাহলে ইয়ান একটা আরো তো হবলি মুসলমান কান্ট্রি হ্যাঁ এখন জিবা এনবি ফজে এম্বাসিডার আসিয়ান তো ইবে ইয়োগ্য মুসলমান না কি না যদি আরা কি গরি হন পলিটিক্স সম্বন্ধে যদি একাঞ্চিস ধর্মর বাবত হন আনন্দ সা ফিরবি হওয়াজাদে হইলে কি বলি হইলে আর তো একদা হনকদা জাগাম মজে হনকদা জাগা যদি বল করার দইতে গিলে হেডে গো যদি অন্য কদা অন্য গো ধর্মলা দেশ হইয়ে দইতে গিলে বিজিন্ত
হেরে মাঝে যদি মুসলমান নাম পাইলে পর্যন্ত মানুষই বারো যে একখান ঠান রাখে এভাবে দেখি মুসলমান ইয়েতে বাই বাই চারাগিরি ইসলাম ইতি বাই ওর বাই ধর্মর বাই ইবাহ দেখে এনলে হ্যাঁ এ পর্যন্ত যদি সাইতে বলি যে এনলে পঙ্গ টঙ্গ দেশক তোলা আছে দের ভিতরে মালয়েশিয়ায় জেনলে মাইতে জেনলে খুশি গুজে হেলে হেলে অন্য দেশে যদি মিলিয়ে যদি কিছু একটা করে যেত আর আর মামলা গান এতদিন ফান এলিয়া ডুলি ডুলিয়ে এহার তোর ন থাকি তো আল্লাহ হেলিয়া হয়ে আফসোস লাগে দিয়া তো এখন আর আর একটা চিজ যদি ইসমাইল ভাই খবর দিতে গিয়ে বর্মা মিলিটারি আনা কুগুরি ফেলে ইয়ে কানুনের সিঙ্গুরি ফেলে ইয়ে তাহলে বর্মা কৌমত্তু মামলা আছে যে হন্যান সিরিফ মিলিটারি খেঙ্গুরি দাভাইব মিলিটারি খেঙ্গুরি মিলিটারি খেঙ্গুরি তারা লিডার কল যদি ইনারে রিলিজ করিব হে বাদে তারা কানুনের ডাহাতি গুরি লিফেলে দি তারা কানুন চালাইতে সাধ্যে ইয়ানরে খেঙ্গুরি কানুনের উল্টা পাবলিকের অর্থাৎ ডেমোক্রেসি হিসাবে লিয়ে নিব ইয়ান একটা হিতারার হিতারার গেন্ডা তারার মামলা আর যদি খবর দিতে গেলে তাহলে রোহিঙ্গা তো কি কি আছে কি করে যদি চিন্তা করা হবে দিতে গেলে রোহিঙ্গা এ পর্যন্ত ক্লিয়ার কাট সব সুতরা এনইউজি অ্যাকসেপ্ট করছে না করে তাহলে বর্মার পাবলিক কল আর হচ্ছে স্যার কিছু কিছু মানুষের তলে অ্যাপোলজাইজ এলিয়া মাফক কল সাধ্য আছে রোহিঙ্গার মামলা ইয়ানরে তারা চোখে দেখিয়ে ন দেখবাং করে তাকে বলি হয়ে পার্সেন্টেজ সা হলে বেশি হম এনে নাকি ন পার্সেন্টেজ অভার হওয়া ঘুরব কন্ট্রোলার বার হওয়া ঘুরব যে তারা নাকি যে তারা জরিয়া নাকি আর আর মামলা ইয়ানরে তারার কবুল করে লুইয়ে দে হিল্লা হওয়া বলি তারা যদি বুকত বাজার লিয়ে দে তারা যদি ইয়ানর যে মুমিখ্যা জাত দে হিল্লা করতে দিবে কিম আর তু কি কি মামলা কল আছে যে হওয়া বললে এনইউজি এ পর্যন্ত আর আর কমপ্লিটলি দিলকুলা হালা করিয়ে দে হন রাজনীতি অ্যাকসেপ্ট না করে কিয়া বাদ দিয়ে এনইউজি অ্যাকসেপ্ট না করে না করে মিলিটারি গিয়ে সাত দিয়ে কি আসলে আর আর তো দুনিয়া একটু পুরা গেলে বেলা উদয় বর্মার তো না পুরা দুনিয়া একটু পুরা গেলে বেলা থারার হনক কাদা কেস বগেরে বনি নয় এখন এনে নাকি ন তো এনইউজি এ কুলা হালা সাথে কবুল ন করে মানি আর তো হিতার আল্লিয়ে তারা কবুল করে তারা পলিটিকারা যেবার কি খেলাই যার ইবা কি দুনিয়ার সাপোর্ট রোহিঙ্গার কেস মজে মিলে ইয়ে আছে ইয়ানত তো কিছু সাথ লই মিলিটারি এগেস্ট ফাই পেলা হ্যাঁ ইন বিগ্রিনারে ফুরাই ফেল গতা এনইউজি মিলিটারি ওগেরে 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 আর কেন জমিনারে এখন সিবি দরি থেকে দিয়ে গিরসবনি থেকে দিয়ে বহন মক এই হিতারা কি হচ্ছে স্যার মিলিটারি লিয়ে যে মিলিটারি আছে তারা লই টপ্পর দেন নাকি নদের কি হর তোমারা তো এরে হকুমত গরিবার জরুরত নাই আর আগুজুম দি মিলিটারি এই এখন উল্টা এর উল্টা যাইলে মাত্র তোমার মাইজুম দিয়া মারিম দিয়া হন আর বড়লা হাতিয়ার লাইয়া হন মিলিটারি ডরাইয়ে রে তারারে কবুল করে লইয়ে নে হাতিয়ার হাঁদর লই ফাক্কাই ফারেন নে মানুষের কলরে দড়ি দড়ি ঠিয়া পয়সা গুনারি লইলি মিলিটারি হের কিছু কই পারেন নে মানুষের কল দড়ি দড়ি লই যে রে বাঁধি এলিয়ে কিছু কই পারেন নে থারা কানুন যে ইল্লা মনক হেলিয়া ঘর দৈতে গিলি ইনারে উল্টা যায় পারেন নে মিলিটারি মিলিটারি ইয়ে থারার রাজগিরি বেলা আরো ভ্যাকসিন কল দিব হর দিনলে আসে নে তৈলি থারা মিলিটারি ইয়ে সন্তারার রাজগিরি রাখি তো সাধ্যে তৈলি আর আল্লাহ বলি এই আর আর দূর আদর গুজিয়ে কবুল গুজিয়ে বা বাজাই লেব দিয়ে আনার উম্মাইথন আসে নে তৈলি আর আল্লাহ বলি হত কিসিমর দরজা হত কিসিমর পরদা হত কিসিমর দেবাল মন তো আছে যে দেবাল নাকি আল্লাহ ইবাদ আর কোন কে হাল হইবার হেলিয়া রাস্তা দাহানো যদি হেলিয়া দাহ হাজার বাই তুই আই দুর্মশাই করি বেড়াই তুই কি হইবা তো কই এরে সেই করি বাবু আশা করি মিশা বেশি শুকরিয়া জাফর ভাই তাহলে এখন আরা হাজ করে রোহিঙ্গা তো আরা তো বোঝা করিব দে আহারার এক নম্বরত দুশ্মন বর্মার মিলিটারি দুই নম্বরত দুশ্মন আরাল্লা মগর এ এ মগর এ তাহলে তিন নম্বর দুশ্মন আর আর বর্মার অন্য পাবলিক হলিও এনএলডি টেনএলডি হলিও তাহলে যদি এখন এক নম্বর দুশ্মনত দুই নম্বর দুশ্মনের যদি খতম করি বললা যদি তোমার তো সর দুশ্মন লই আত্মিলাবর দলিও মিলা করিব এনইউ যে গভর্নমেন্ট যেবা আছে তারা আর আর মানে টোটালি আর আর ডিনাই নকরে অন্য কিনা আর আর ডিনাই করে মগইও ডিনাই করে মিলিটারিও ডিনাই করে বিলকুল
তাহলে আর আর এনইউজি আর দাসে যে তারা বর্মার পাবলিক অকল যে তারা রে ব্রেন ওয়াশ করি এর আগে রোহিঙ্গারে দাসে দুশ্মন বানায় রে কিল তাহলে ইতারা এখন ইউথ জেনারেশন অকল তারা দাসে তারা ব্রেন মধ্যে এখন রোহিঙ্গার উপরে জুলুমই দিন তারা দাসে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আর আগে আর অ্যাওয়ারনেসও করি নেওয়া পারি আর তারার ভিতরে গলিও নেওয়া পারি এখন টাইম তারা যে তোমার জুলুম আছে তাহলে তারা আর জনের জুলুম ওই দিন তারা দাসে মেসেজ করি পারে তাহলে তাল্লা এখন টাইম আর তো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর আন্ডার মধ্যে তারার যে নাকি তারার এই তারা তারা ডিসিশন মেকার তারা পলিসি বানাতে ডিসিশন মেকার হিসাবে আর তো তারার লই ডিমান্ড করি পার্টনারশিপ ডেভেলপ করি তারার লই এর আর নিগোসিয়েশন বলে হ ডাইলগ করি ওর হতা হই ওরে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর তারার আন্ডার মধ্যে গলি ওরে আর তো তারার দাসে জিন নাকি এ পলিসি মেকার হতে ডিসিশন মেকার হতে হারে যে তারা ফাইসলা লই পারে দদি পারে তাহলে ইন্দিল্লা জাগার মধ্যে সিট ফন রোহিঙ্গার তরগুয়া কৌমি হিসাবে জাতি হিসাবে লিড করি বললা হেড়ে ভিতরে আর সিট ফন জাগা ফন ওয়ঙ্গি তানা ফন তাহলে আর তো তারার লই রে তাহলে আর ইতার রাজেন্দ্র বর্মার দেশিতা আর এই দেশিতা তাহলে আর বর্মার তারাই জেন্দিলা হকদার আর হকদার তারা আর এখন হকদার বলিও রে তারা আর অলরেডি বহুত বহুত জায়গার মধ্যে তারা আর রিকগনাইজ করতে আছে লেকিন তারা আর এ পর্যন্ত অফিসিয়ালি তারার স্টেটমেন্টলি তারা আর রিকগনাইজ না করে তাহলে ইয়ার মধ্যে আর তো ডিমান্ড অফ দ্য দাবি থাকিব যে বর্মার পাবলিক সকলে পিপল ডিফেন্স ফোর্সে জেন্দিলা ফাইট করে বর্মার মাঝে এখন সিভিল ওয়ার মানে ইবাগ স্বাধীনত মানে দেশর বলি আজাদির ডাক দিয়ে দিবে বা ডট ডাকিবে সরডাক ন যা নাকি সাত সেপ্টেম্বরের মাঝে সেপ্টেম্বরের মাসের সাত তারিখের মাঝে ডাক দিয়ে বর্মার অ্যাক্টিং প্রেসিডেন্টে তাহলে অন্য অন্য দেশের মধ্যে জেনদিলা নাকি দেশ আজাদিল্লা ডাক দে দেশিত্ব কলরে মিলিটারি ফিসারি তোমরা জাফাই ফর ফাইট কর মারামারি কর মানে এবার রিভলিউশনের ডাক এবার হল সড় হতা ন তাহলে ইবা ইবার মাঝে যেটুকু বর্মার পাবলিক অকাল আছে বেগুণত্ব ডাকিবারে রেসপন্ড করন ডাকিবার মাঝে সারাদন ডাকিবার মাথা হামগরণ ইবারে লাইনে গরণ ইবারে মানিয়রে হামগরিয়রে তারার বুতরে গলন তারারে দাসে ফেভার যাই পারন ইহান দাসে রোহিঙ্গার রেভলিউশনত তো বেশি দাসে ডিপলি বাভিয়রে জন যেন দিলা রেভলিউশনত তো যেন দিলা যা ভরিব লেসিয়া সুদ্ধানতীয় যা ভরিব মগর এখান বিষয়ে আফসুস সাথে হতা দে জিয়ান নাকি আর আর কোমর বুথরে বেশি দূরে আত হেলিয়া লাগে মগর আল্লাহ চাইলে বেশি জনতীয় করে দিবে জিয়ান নাকি আর তো জরুরত আর 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 হই দেখি আর তো এনার্জি এজো ফুরসাত কুলা হালাত দিলে সাথে একসেপ্ট ন করে কবুল ন হা মিলিটারি অলরেডি আর আর দুনিয়াটু শেষ করি বেলা খুশি সাথে আছে এই আদে মগ্গকলে ইতারা হামেশা সাদি কি আর আর ইউজ করি গুলাম বানাই থারার আইলা বানাই রাখি বেলা থারার থলে থলে থারা আর আর ফিডোরে ঠ্যাং দিয়ে রে চলি বেলা ফুয়ানা ফুয়ানা আর আর ফোন রাখি বেলা হামেশা হিতারা গিরস আর আর গুলাম ইয়ানরে হিতারা কিছু 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 যেদুম গুলাম লাগে এদুম বে রাখি বেলা বিজ্ঞানের নোয়া মাত্রা হ্যাঁ হকদার বানাই এর ঠিক আছে মগর আর আর মানুষ সকল এ পর্যন্ত পাঁচ বছর রোজার গেতে যে তোর মামলা আর আর কম ধ্বংস গিয়ে জুনোসাইটের কেস আইসিজে মজে উড়িয়েছে দে আইসিসি প্রসেস চলে দে হেলিয়া দাসে জুরুকটেশন কোর্টের মজে আর্জেন্টিনা চলে দে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট আউলোড দ্যাট অ্যাটারোড মজে হেলিয়া হেলিয়া আমেরিকার তু দাসে কুট অকলে অর্ডার দিতে ফেসবুক করে হেলিয়া হেলিয়া সদুগুণ যদি খবর দিতে গেলে লিস্ট করা ভর দিতে গেলে দশ পনেরো জন মানুষের তো হদিন করা ভরিব দে দুগুণ কেস আর আর সরে নাকি ন ই বেগিলিন হারার খুশিস ই বেগিলিন
আরাকমর অ্যাক্টিভিটি করে দে খুশিস একজনের না একজনের জরিয়া আল্লাহর হুকুম লইরে এ দূরত পৌঁছে দে আরাহি আনারে কোনদিন না শুকুর গুলি নইজুম গরদ দিহি নর শুকুরিয়া হামাকা গরনসা মগর কেঞ্চি সরোরে বিশে আফসোস লাগে দেহি আনিয়ে দেখি আর আর এতুত্তর মামলা ওই যার বিধি এতুত্তর মামলা অকল মন তো এই দি এ পর্যন্ত আরা তোমরা বেগিরিনে হামেশা হতাবার্তারা হই দিয়ে রে হনকদা ইয়ানি উজুরা সাদ দে ইয়ান হলে ওই যে বিয়া ইনশাল্লাহ আর মামলা এ দূরত্ব এ দূর ইয়ানি এস্টে বিবাহ শেষ হলে আর মামলা কমপ্লিট হইব ইয়ান কেদা আর তো কেদা হেলে টার্গেট এ পর্যন্ত লন হবে মানে তেলে মগর আর আর অন্য গুয়া এখন আমেরিকার যা নাকি ব্রাড চেয়ারম্যান আসছিল চমোটুং লিয়ার ইন্টারভিউ হেরে ইন হতা হামিশা হওয়া জিন্দিগি বার মরে ফান হতা উরু জেলিয়া ওয়াট হইয়ে চমোটুং এই তোমারা কি রোহিঙ্গার খবর করিবা তোমার দিল্লা নাকি না করিবা হতা ওয়াং হইতে দেবা রে রোহিঙ্গার কি তোমারা সিটিজেনশিপ মানি লেবা নাকি নলেবা দিয়ান তো একটা হ ওদুম বেহাসুরা করে নকশ আফসোস বাড়ি ইটারে বুঝে না হইলে না ইটা আর বুঝে ফেলছি আফসোস খাইয়ে নে নাকি না কুয়ালর বাড়ি মেজে দিতে টুইট গেজে দেয় কুয়ালর বাড়ি মেজে দি ইটারা কুয়ালার বাড়ি মেজে না ইতারে বুঝে ফেজি না ইতারে বুঝে ফেজে অযোধ্যা হতা বেহা সুরা মজি কি হেলিয়া হতা হইবেলা বলি হেলিয়া মামলা হি নম্বর যাবেলা বলি ইন হাম এলিয়া ওই রাজ্য নম্বর জরুরত আসিল হন্তার আর আর কৌমত নো আর আর কৌমত হেলিয়া হতা হইবার বেলা তেলে মিনিস্টার মজে লইব হেলা হল তেলে এখন আর তু গা আর বাই গা না রোহিঙ্গার নাম লই না অন্য একটা মামলা লই গা এডভাইজারি মজে লই গিয়ে ইয়া এনিউ যিটো ডিমান্ড কৰা পৰে ইয়া হনকাদা ফাইচলা দনচা ইয়া হনকাদা জাগাত জনচা উগুৱা বেগিৰিনে মিলি মশৰা চাতে দন বেগিৰিনে ইয়ানৰ এতেফাক ৰাখন এখন চ যদি সকতা হোৱা বৰ্দ্ধ থাকিল আহি তোমাৰ যদি সকতা হৈ থাকিলে আৰু মানুহে শুনত থাকিল এখন এনিউ জি মজে যিবা নেকি এডভাইজাৰি কমিটিৰ মজে লৈয়ে দে আৰু বাই উ চমু টঙৰে এডভাইজাৰি কমিটিৰ মজে আৰু ফাঁচত ৰোহিংগা লোক অসুবিধা নাই আরো এহাজার লোক মগর মিনিস্টার লেভেল মজুক এখন টাইমত আর কম হদুগুণ মানুষ হবার না তুই হিয়ান নিজাম গিয়ে দে হিয়ান চুপ মারি দেখে দে খেলা হদে এনিউজি হদে আর আর ফুরসাত আজ ওই পর্যন্ত যে দূর আর দিয়া পড়তে দূর মকান হদে এ দু জায়গা নল আর আর রোহিঙ্গার ইয়ে নদে হিয়ানো জড়িয়ে আর তার সপোর্ট করি কেন করি তার আর আর গিয়া বুঝিম কেন করি আর লইয়ে দে জায়গা হিয়ান দিয়ে দে জায়গা হিয়ান হিয়া লইয়ে আর কি বুঝ পাইম হিয়া লই কি আর হক পাইম আর হিয়া লইয়ে কি আর শান্তি পাইম আর হিয়া লেখে আর রাইট পাইম হিয়া মজে কি আর শান্তি ই দে এলিয়া হয়ে রে সদুগুম মানুষ চুপ হয়ে যার গই নিজাম হয়ে যার গই বলকে ফিসে যাইতে হয়ে সাথে এলিয়া এ হালত কল হই দে হয়ে রাইয়ের যদি নহদ দইতে গিলে হনিক আর হনিক প্রাইভেটলি মশার অক্ষলত হতবার্তার অক্ষলত বহুত জায়গা মজে লফ পাঁচাতে আছে তৈলি আর আর ফিউচার আর আর মামলা জেলিয়া ডাক্টর সাস আইয়ে থারার কোমরে মেসেজ দিয়ে ওই বর্মার কোম তোরা তো শান্তি লাগেন না তোরা শান্তি লেবানে বেগ গিনলাম দশুরি হাতিয়ার গেল গেলে জেলিয়া নাকি অ্যাক্টিভ প্রেসিডেন্ট আছে দিতে হইয়ে আইয় মার ইনারে হাড়ি ফেল হাড়ি নিশ্চিত না বুঝ ফসল ডাক হাইতে হাড়ি পুরা দিয়ে রে তার দুনিয়া তুই শেষ করি বর্মারে শান্তি কর এলিয়া হয়ে ডাক দিয়ে না এলিয়া হারাত
জহঙ্কাদা পাইছিলাম যে জহঙ্কাদা মা আমলাম যে দিবেলা বুলি আর তো আফসোস লাগে দেখি এরা হতো একজন যদি হনকাদা কিছু দিতে গেলি আর একটা হতো আরেকজন না আছে ইয়ে না আর মিখে যাবে আনতে আর একটা কিছু কি অনুরোধ আছে কিয় নহ সব সুতরাই ঘুরিয়ে রিয়ে আছে কুবেল্লা ইয়া ঘুরি বেল্লা চুপকে চুপকে ভিজত ভিজত উইকেত উইকেত এ হালতর গুজারা হই এর সদিন আর 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 হালত আল্লাহ রাত বাদার নিমকেত হনমিকেত দাহান যাতে আফসোস সাত কজার বে তাহলে বিলকুল শুক্রিয়া জাফর ভাই আই শর্ট ভিডিও কই রিসার্চ করে দিই জি তাহলে এখন ফার্স্ট রোহিঙ্গার দাসে হামিদে আমেরিকা তো রোহিঙ্গার যে জুনোসাইড কেস আছে ইয়ানরে জুনোসাইড ডিক্লারেশন আনি ফারো জি আমেরিকা ইয়ে দিব তো নদিব ইয়ান ন রোহিঙ্গা কলে লবি গরি ফারন এডভোকেসি গরি ভারিয়রে তাহলে ইয়ানরে আনি ফারন জি আনি ফারন গহতা গরিব হতা জি তাহলে ইয়ার রোহিঙ্গার এডভোকেসি টিম মধ্যে রোহিঙ্গার লিডার কল রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট কল তো কোশিশ করিয়ে জুনোসাইড ওই ইদি ইয়ানরে মজবুর করিয়ে ডিক্লার করাই পারো তাহলে ইয়ান মধ্যে আর তো অ্যাক্টিভ রোল খেলাই পারা জি 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 তাহলে এখন আর দুনিয়ার এক্সপার্ট অফ দ্য হিউম্যান রাইট হব দেখি এদাসে আমেরিকার কংগ্রেস কলে তারা দাসে রিপোর্ট বাড়াই দেড়িও ইন্টেন্ট জুনোসাইড কই এফেক্ট ফাইন্ডিং মিশন রিপোর্ট ইন্টেন্ট জুনোসাইড তাহলে এখন রিসেন্টলি ফেসবুকের যেন নাকি মামলা কেস গাম্বিয়ায় গজ্জে তাহলে আর তো ফেসবুকের মামলা লই যে তোমার আমেরিকার একটা ফেডারেল কলম্বিয়া ফেডারেল কোর্ট তো তাহলে জুনোসাইটের দাসে এভিডেন্স সকলরে ফেসবুক তো তুই গল্লা ফাইসলা দি কারণ মানে ইয়ান কান আমেরিকার একটা কানুনি জুনোসাইটের ভিতরে গলি দিয়ে ইয়ান একটা কানুনি একটা প্রুফ ওই ইয়ান একটা সাবুত তাহলে ইয়ান লইয়ের জুনোসাইট ডিক্লার করি পারণ তারা তো হন বাজা ন থাকে তাহলে ইয়ার বাদিও নগরের দিন ইয়ান উম্মাদে আর তো কোশিশ করি ওরে গড়াই পাল্লা ইয়ান গড়া ঘুরিব তাহলে আর একখান সেকেন্ড মামলাইতে জিয়ান নাকি বর্মার মাঝে এখন এনইউজিএ আর দাসে দুনিয়ে যা ইউএনর সত্তর সবার বৈঠকের মাঝে হন বর্মার ওরে তারা ডিসিশন লই নো পারে অনেকক্ষণ ডিসিশন আনি নেওয়া পারে অনেকক্ষণ বালা তারা এর ভিতরে বাংলা একসেপ্ট বাংলাদেশ ছাড়া অন দেশে বালা ইন উর্বরে তস্কারা গুজি দিও নাই তাহলে অনেকক্ষণ ডিসিশন নই তাহলে ইয়ান অম্মা দিও এনইউজি গভর্নমেন্টে তারা দাসে বাফি আরো হদ দেখি যিবা নাকি তুমি হই আমার আগে ডাক্তার সাস আগে কই দিয়ে ডাইরি ও দেশিত্ব কল লড়াই করি জিতা সারা হন ডাকতো তোমার আশা নগরি নফারির তাহলে পাবলিক কলে অন্য কি উর্বরে তারা বিলিভ নরাখে বিশ্বাস নরাখে আত্মবিশ্বাস তাহলে নিজের আতিয়ার উপরে তারা এখন বিশ্বাস নিয়ে এসছে তাহলে তারা মোকাম্মল ফাইট করে যাবে কই তাহলে ইয়ান এক কান তাহলে আর এক কান যেমন কি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর হিউম্যান রাইট বা মিনিস্টার মাঝে বা অ্যাডভাইজার লইয়ে তাহলে ইবা কোয়া ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর অ্যাডভাইজার নবনে ইবা ইবা হিউম্যান রাইট মিনিস্ট্রির অ্যাডভাইজার তাহলে ইবা ইয়ে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টরে হনকান পলিসি ডিসিশন দিন পারে হনকান অ্যাডভাইস করি না পারে তাহলে ই বাইয়ে এনইউ আছে হিউম্যান রাইট মিনিস্ট্রি করি ভালো তাহলে এই বাকু সাইট আলো তাহলে আর রোহিঙ্গা কমর আবার যদি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টর হানক গলাবর গলাইতে আর তো ডিসিশন মেকার হত দিবে জায়গা পাই পারা বলব ডাইরেক্ট মেন বডি মধ্যে এক্সিকিউটিভ বডি যাবা অ মেন বডি মধ্যে জায়গা পাই দিলে তুমি ইতার আর হতার আসাই পারিবা দে ফোনাই পারিবা দে তুমি ইহা এক সাইড তখন হতা বুনাইনে পারিবা আর হনি পারে ইয়া গরিব না সব তোলা আনমন ভাই বা গয়েট অ্যাক্টিভ মানুষ বা বেশি ভালো মানুষ তো লইবা বেশি ভালো আসার বেশ আছে মানুষ আর ইনশাআল্লাহ হইবা জুরিয়া জিয়া মক ভাই ইয়া লেগে আর কিছু পাই বলে আমরা আলহামদুলিল্লাহ আর আশা রাখি হামসা আহমেদ দূরত তো যাবে জি তাহলে আহারা তো আরো আশা হইল কি আহারা জেনে পারে না খুশি করি আহারা তারার লইয়ের পার্টনারশিপ ডেভেলপ করি আহারা তো তারার ভিতরে বলি ওরে আহারা তো মিনিস্ট্রির জায়গা হাসিল করি আহারা নিজের ডিমান্ড নিজে লই পারন আর মতি মতি আহারা তো তারার তারারে আরা মরাল সাপোর্ট দিউ তারার মতি সলিডিটি আসি বর্মার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের মতি পাবলিকের মতি এস আরা বর্মার দেশিত্বা হিসাবে আরালে তারালে ফরক নাই বেগুন এক দেশিত্বা এক কম এক জাত ধর্ম ফরক হলিও জাত মানে এক দেশের মানুষ মানে আরাত তো এখন তারার লইয়রে মিলিয়রে দাসে সলিডিটি দাহা বুড়িব লেকিন আহার যে ডিমান্ড আছে ইয়ান মাগাত্তা বুড়িব ডিমান্ড ইয়ান আরা যে তুমি যদি হাসিল করি না পারি এটুম পর্যন্ত মারাত্তা মাগাত্তা কাবুরিব আর রিফিউজি ক্রাইসিস ইয়া খতম করি বললা আর যিনি নাকি
মামলা কল আছে ইতা রাখেঙ্গুরি হন্দিল এস্টেবলিশ নিজে পদে ইনর আনাত তো ডাইরেক্ট ইনসিওর করি ভারণ কনফার্ম করি ভারণ ইয়ান আর 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 বুতর মামলা ইন অন্য কি গড়ি দিব তো ন ইন রোহিঙ্গা দা বর্মার দেশিত কল লৈ মিলিয়রে খেঙ্গুরি হন্দিল আর সালে গিলা আর মশলা ইন হলই বদে তুলি ইয়ান ওরা হাম গরন ইয়ান আর 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 বুতর মামলা তুলি আই দূর হই রিসার্চ গিত দসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ইসমাইল ভাই বিশুকরিয়া তোমারে আরো কিছু জানিবার জরুরত আছে আর চ্যানেল মজে আর ফেসবুক মজে তুলি দিয়ে আছে অনুরাগ লিয়ার ফোন হিসাবে দিবা যদি ফ্রি টাইম আছে দিলে টাইম লিয়ারে একা লাম্বই লিও আরকান টাইমর যিন নাকি ইন্টারভিউ কল আছে ইনর তোমার আমলত ল ইনশাল্লাহ ফাইদা হইব দে রোহিঙ্গার যিন সই জিনিস সকল ইন আরকান টাইমর মধ্যে উড়ি আইয়ের আর ভাই এন্ড যেটুকু দেখো অনরা রিসেন্টলি আর মা ওয়েনু বেশি বেশি মজবুত মেসেজ ইবা দাসে দিয়ে কো মরে তলে মুমি খার হইয়া তোমার ভালো অ্যাক্টিভিস সকল আইব আরো ভালো ভালো অ্যাক্টিভিস সকল দাসে হতা হয়ে যাইব তলে ইনর অনরা ফোন বেস বেস গুরু ফোন আইয়া রিকোয়েস্ট গরিম আরকান টাইমর অনরা বেস ইচ্ছা পুরা কোমর হানে হানে গলাবন পুরা কোমর গরে গরে দাস আরকান টাইমর নিউজ যাবন আরকান টাইমর ইন্টারভিউ কল মানে ফুনি বারাবন অনারা বিজি বিজি শেয়ার করো জি জি ভাই শুকরিয়া তোমার দাসে আদর আদে সাপোর্ট ইয়ানারে বেশি কদর করি আর হামেশা হামাকা গরা হরি বলি হই হনিকারে বলা দরি হনিকারে গরিবেন নাই ইনশাআল্লাহ আর আমারা দুজনে ফোনো কি একজনে ফোনো ইয়ানো ফোনো আল্লাহর হুকুম আছে দুই থেকে ইনশাল্লাহ তো এজা বিষয় হতা হইবে লাগি এরকম কিছু গলত ফাইলে অনরা মাফ করে দিও সহি জ্ঞানের লইয় আল্লাহ আর অনরা বিজ্ঞানের মিলে লিয়ে রে আর দেশের মজে আর যাইয়ে রে আর জমিনের মজে আর আর হক আড়ালে রে আর রাইটলি আর শান্তি করি আর দেশে তাবনি থাকি বেরি বেলা বলি আল্লাহ আর রে হিন্দা কদা মৌকা করি দেব আমিন ও আখির দাওয়ান আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি আজমাইন বিরাহমাতিকা ইয়া রাহমানুর রাহিম